মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে বাহরাইন। পারস্য উপসাগরের 34টি দ্বীপ নিয়েই গঠিত এই বাহরাইন। বাহরাইনের পূর্ব কাতার এবং পশ্চিমে সৌদি আরব। এ দেশটির বৃহত্তম দ্বীপ ও বাহরাইন নামে পরিচিত। সেই দেশের বৃহত্তম শহর এবং রাজধানী মানামা এ বাহরাইন দ্বীপে অবস্থিত। আজ থেকে 5000 বছর পূর্বে বাহরাইন বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এবং প্রতিবেশী দেশের অধীনস্থ ছিল এই দেশটি। 1700 সালে এটি ইরানের রাজত্ব চলে আসে। এরপর 1773 সালে এটিকে সৌদি পারিবারের শাসকেরা নিজেদের রাজ্য হিসেবে প্রকাশ করে। সে সময় থেকে তারাই এই দেশটিকে শাসন করে আসছে। অতএব ফর্মুলার আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাহরাইন সম্পর্কে কিছু অজানা তথ্য। সো স্বাগতম আপনাকে ফর্মুলার আর একটি নতুন এপিসোডে। নাম্বার ওয়ান, বাহরাইন এমন একটি দেশ যেখানে উটের মাংসের ভাণ্ডার পাওয়া যায়। পৃথিবীর আর অন্য কোথাও আপনি এরকম উটের মাংসের ভাণ্ডার খুঁজে পাবেন না। নাম্বার টু, কিং ফাহাদ কাজওয়ে। কিং ফাহাদ কাজওয়ে নামের একটি 26 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজ রয়েছে যেটি বাহরাইন থেকে সরাসরি সৌদি আরবের সাথে সংযুক্ত। নাম্বার থ্রি, সৌদি আরবের কাছে বাহরাইনে মদ, গাঁজা ইত্যাদি নেশাদ্রব্যের জন্য খুবই জনপ্রিয় এবং পছন্দের জায়গা হচ্ছে এটি। সৌদি আরব থেকে বাসিন্দারা এসে বাহরাইনে রাতভর মদ্যপান এবং মদ্যপায়ী হয়ে ফিরে যাওয়ার সময় কাজওয়ে ব্রিজে নানা রকমের দুর্ঘটনা ঘটায়, যার কারণে কাজওয়ে ব্রিজ ব্ল্যাক বর্ডার নামে পরিচিত। নাম্বার ফোর, বাহরাইনের রেস্টুরেন্টে কোনো প্রকার বাহরাইনি খাবার নেই। আপনি যদি বাহরাইনে খাবার খেতে চান তাহলে আপনার থেকে বাহরাইনের কোনো বাড়িতে অতিথি হিসেবে যেতে হবে। নাম্বার ফাইভ, বাহরাইনের কোনো বাড়িতে গিয়ে খাবার খেতে হলে আপনার প্লেটে খাবার শেষে কিছু পরিমাণ খাবার অবশিষ্ট রাখতে হবে। এতে করে অবশিষ্ট খাবার রেখে আপ্যায়ককে সম্মান জানানো হয়, কারণ অবশিষ্ট খাবার রাখার ফলে আপ্যায়ক বুঝতে পারে তারা অতিথিকে প্রয়োজনের অধিক খাবার দিতে সক্ষম হয়েছে। এরকম ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ইমেল নোটিফিকেশনটি নিশ্চিত করুন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। নাম্বার সিক্স, বাহরাইনে সুন্নি মুসলমানের তুলনায় শিয়া মুসলমানের সংখ্যা প্রায় দ্বিগুণ, কিন্তু বাহরাইনের সরকার নিয়ন্ত্রণ বিভাগে সুন্নি মুসলমানের সংখ্যাই বেশি থাকে এবং বাহরাইনের শাসন সুন্নি মুসলমানে নিয়ন্ত্রণ করে। নাম্বার সেভেন, 50 শতকে বাহরাইনে খ্রিস্টানদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। নাম্বার এইট, 1930 সালে পারস্য উপসাগরের মধ্যে বাহরাইন একমাত্র দেশ ছিল যেটি তেলের খনি খুঁজে পেয়েছিল, কিন্তু 1980 সালে বাহরাইনের সকল তেল ফুরিয়ে যায়। নাম্বার নাইন, বাহরাইনের মাটিতে ট্রি অফ মেসকুইন নামের একটি গাছ আছে যেটির বয়স 400 বছরের বেশি। পানিবিহীন দুধ মরুভূমিতে কিভাবে একটি গাছ এত বছর ধরে টিকে আছে সেটা এখনো পর্যন্ত সবার অজানা। নাম্বার টেন, বাহরাইনের 95% সৈকতগুলো হচ্ছে ব্যক্তি মালিকানা দ্বারা নিয়ন্ত্রিত। ওই দেশের 5% সৈকত শুধুমাত্র পাবলিকদের জন্য উন্মুক্ত। বাহরাইনের বেশিরভাগ খাবারই আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো। মাছ, মাংস, ডাল, ডিম এগুলো বাহরাইনিদের প্রধান খাদ্য। তাছাড়া উটের মাংসের কাবাব আর উটের মাংসের বার্গার ছাড়া অন্যরকম কোনো ফাস্টফুড বাহরাইনে তেমন চোখে পড়ে না। কেমন লেগেছে ভিডিওটি তা আমাদেরকে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিবেন, আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ইমেল নোটিফিকেশনটি নিশ্চিত করুন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, খোদা হাফেজ।